রেডি ফর প্রিন্স ছিল, তবে এই এসএমএসটা যদি চলে আসে তাহলে আপনার নসিব 100% ভালো ইনশাল্লাহ। কারণ আপনি এখন বিআরটিতে গেলেই কিন্তু স্মার্ট কার্ডটি পাবেন, আর এখন কিন্তু অবশ্যই পুরাতন যে ড্রাইভিং লাইসেন্স বা পুরাতন যে গ্রাহকগুলো তাদের। আসসালামু আলাইকুম, হ্যালো বাইকার, আপনি নিশ্চয়ই একজন পুরাতন গ্রাহক, কিংবা আপনার 2022 সালের ড্রাইভিং লাইসেন্সটি করা আপনার এতদিন যাবত বিআরটি ডেল চেকারে ছিল রেডি ফর প্রিন্ট, এবং রেডি ফর প্রিন্টের পরে যে দুটি ডেল চেকার আপডেট কিন্তু অবশ্যই আপনার সাথে শেয়ার করছি। এবং আপনার ফোনে কি এই এসএমএসটা চলে আসছে? যদি আপনার ফোনে আজকে এই এসএমএসটা চলে আসে তাহলে 100% আপনার স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি পাবেন। এটা কিন্তু পোস্ট অফিসের এসএমএস না, এটা কিন্তু সরাসরি বিআরটির এসএমএস। এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে আপনার ড্রাইভিং লাইসেন্সের নাম এবং রেজিস্ট্রেশন নম্বর এবং বক্স নাম্বার এবং বিআরটি এবং আপনার এ টু জেড সব কিছু কিন্তু দেওয়া আছে। অবশ্যই আমার স্ক্রিনে একটু ফলো করুন। তো এই এসএমএসটা যদি চলে আসে তাহলে 100% আপনার স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি পাবেন। এখন কিন্তু অনেকেই কিন্তু প্রশ্ন করতে পারেন যে ভাই কতদিন পরে পেতে পারি? দেখুন, আমি যখন 2018 সালে আমার ড্রাইভিং লাইসেন্সটি করেছিলাম তো আমি কিন্তু টাইগার আইটির কোম্পানির শেষের দিকে করেছি, মানে টাইগার আইটি যখন চলে যাবে তখন কিন্তু আমার বায়োমেট্রিক সব কিছু আমি কমপ্লিট করি। কিন্তু আমার ড্রাইভিং লাইসেন্সটি পেতে পেতে প্রায় 2021 সালের প্রথমে বা মাঝামাঝি সময় একটি পেয়েছিলাম, প্রায় অনেকটা সময় কিন্তু গ্যাপ। আর তখনই কিন্তু এই মাদ্রাস সিকিউরিটি প্রিন্টার্সের যারা কোম্পানি আছে এটা কিন্তু অলরেডি চলে আসে। তো আমাদের যে ড্রাইভিং লাইসেন্সটি যারা আমরা টাইগার আইটির কোম্পানিতে ছিলাম, তো আমার তথ্যগুলো কিংবা আমার যে বায়োমেট্রিকগুলো সেগুলো তাদের সার্ভারে সম্পূর্ণ কিছু করা ছিল। আর তখন কিন্তু আমাদের বিআরটি ডেল চেকার মাত্র একটি ছিল, আর তখনই কিন্তু সবারই হ্যাভি বলেন মিডিয়াম বলেন নতুন পুরাতন সবারই কিন্তু একটি স্ট্র্যাটেজি ছিল, সেটি হচ্ছে যে ইউ আর ড্রাইভিং লাইসেন্স পেন্ডিং প্রসেসর, মানে আপনার ড্রাইভিং লাইসেন্সটি পেন্ডিংয়ে আছে। এই একটি ডেল চেকারে কিন্তু আমরা অনেকেই দেখতে পাচ্ছেন যারা অনেক আগে ড্রাইভিং লাইসেন্সটি করছিলেন, কিংবা অনেক আগে যারা এই বিআরটি ডেল চেকারটি ইউজ করছিলেন তারাই শুধু কেবলমাত্র বলতে পারবেন। কিন্তু এখন ডেল চেকারের আপডেট হয়েছে এবং বিএসপির প্রোফাইল তৈরি হয়েছে এবং অনেক কিছু কিন্তু আপডেট হয়েছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের স্ট্যাটাসও আপডেট হয়েছে যে এই তো ধরনের স্ট্যাটাস চলে আসে। তো ওই এসএমএসটা যখন চলে আসে তখন আমার ওখানে উল্লেখ করা হয়েছিল যে আপনার ড্রাইভিং লাইসেন্সটি সম্পূর্ণ রেডি হয়ে গেছে, এখন আপনি আপনার নির্দিষ্ট সার্কেলে গিয়ে 5 দিন পরে গিয়ে আপনার স্মার্ট কার্ডটি গ্রহণ করুন। তো আমার যে এসএমএসটা চলে আসে তার পরের দিনই কিন্তু আমি আমার স্মার্ট কার্ডটি গ্রহণ করি। তো অতএব এই এসএমএস যদি আপনার চলে আসে তাহলে 100% আপনিও কিন্তু স্মার্ট কার্ডটি পাবেন, তবে এটা কিন্তু পোস্ট অফিসের এসএমএস না। কিন্তু এই পরিবারে এক ভাই ব্রাদার, তার কিন্তু গত 2 দিন আগেও মানে কিছুদিন আগেও কিন্তু রেডি ফর প্রিন্ট ছিল এবং তার পরবর্তীতে দুটি যে স্ট্যাটাস ছিল আপডেট হয় এবং আজকে তার এই এসএমএসটা চলে আসে। তো তিনি কিন্তু এই ভিডিওটি অবশ্যই দেখতেছেন এবং অনেকেরই সাথে কিন্তু আমার পেজে অনেকেরই কিন্তু কথা হয়, তো তারাও কিন্তু এই ভিডিওগুলো দেখতেছেন। তো যে সকল ভাই ব্রাদার যাদের রেডি ফর প্রিন্ট ছিল তাদের এই এসএমএসটা যদি চলে আসে তাহলে আপনার নসিব 100% ভালো ইনশাল্লাহ। কারণ আপনি এখন বিআরটিতে গেলেই কিন্তু স্মার্ট কার্ডটি পাবেন, আর এখন কিন্তু অবশ্যই পুরাতন যে ড্রাইভিং লাইসেন্স বা পুরাতন যে গ্রাহকগুলো তাদের স্মার্ট কার্ডগুলো কিন্তু দেওয়ার যে তাগিদা সেটা কিন্তু অনেক গুণে বেড়ে গেছে। কারণ এখন আপনারা বিএসপির প্রোফাইল দেখবেন অনেক কিছু আপডেট হয়েছে এবং আপনারা বিআরটি ডেল চেকার দেখবেন সেটা অনেক আপডেট হয়েছে এবং বিআরটি ডিজিটাল নাম্বার প্লেট এবং আপনার স্মার্ট কার্ডটি গ্রহণ করার সেটারও কিন্তু অলরেডি অ্যাপস তৈরি হয়ে গেছে, সেটার মাধ্যমে আপনারা দেখতে পারবেন। তাহলে এখানেও কিন্তু অনেক ধরনের কিন্তু স্ট্যাটাস আপডেট হয়েছে। তো কিছুদিন আগেও কিন্তু আমাদের স্ট্যাটাসগুলো একদম ফাঁকা মানে নীল ছিল, অনেকেই কিন্তু আমাদের প্রশ্ন করছেন যে ভাই আমাদের কোনো স্ট্যাটাস দেখাচ্ছে না, কোনো টেনশন আছে কিনা। না ভাই, টেনশন নাই, কিন্তু অনেক বড় হয়ে গেছে, অনেক ধরনের হয়ে গেছে, তো অবশ্যই পাবেন। তো এই যে এসএমএসটা এটা কিন্তু অলরেডি একদম বিআরটি থেকে পাঠিয়ে দিয়েছে, এখন সে তার বক্স নাম্বার, তার নাম, তার রেজিস্ট্রেশন নাম্বার, রেফারেন্স নাম্বার মানে সব কিছু দেওয়া আছে, সে কিন্তু এখন বিআরটিতে গেলে তার স্মার্ট কার্ডটি পাবেন। তো আপনারা যদি কারো পুরাতন গ্রাহক এই পরিবারে হয়ে থাকেন বা আপনাদের যদি এই এসএমএসটা চলে আসে তাহলে ইনশাল্লাহ আপনারা সরাসরি বিআরটিতে যাবেন, আপনাদের ডেলিভারি কিংবা ই পেপার যেটা আছে সেটা নিয়ে আপনার স্মার্ট কার্ডটি গ্রহণ করতে পারবেন। এবং অনেকে যারা বলতেছেন তাহলে পোস্ট অফিসের কোন এসএমএস, যদি সেটা আপনারা জানতে চান, যারা নতুন গ্রাহক আছেন, যারা নতুন রুলসে করছেন, তাদের কিন্তু পোস্ট অফিসের কোন এসএমএসটা চলে আসে, তো সেটা যদি জানতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দেবেন ইনশাল্লাহ।
পরবর্তীতে সেই পুষ্ট বিষয়ের কি ধরনের এসএমএস সেখানে কি কি লেখা থাকবে সেটার এ টু জেড ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো আপনাদের যদি এসএমএসটা চলে আসে এবং অনেকে কিন্তু পাবেন, শুধু পুরাতন গ্রাহক না, নতুন যারা আছেন এবং এখন বর্তমানে যারা আছেন 2024 সালে এসে আজকে পর্যন্ত অপেক্ষা করেন ভাই, কিছুদিন অপেক্ষা করেন, আগামী দুই এক মাস মানে রানিং মাস আগামী মাসের অনেক ভাই ব্রাদার কিন্তু পেয়ে যাচ্ছেন এবং অনেকেই কিন্তু আমাদের পেজে এসে মেসেজ করছেন যে ভাই আলহামদুলিল্লাহ আমরা স্মার্ট কার্ডটি পেয়ে গেছি, প্রায় দেড় বছর অপেক্ষা করেছিল, কারো দুই বছর পর্যন্ত কিন্তু অপেক্ষার পরে কিন্তু হয়েছে। আর অনেক ভাই ব্রাদার কিন্তু মেসেজ করতেছেন যে ভাই আমাদের শুধু নডাটা ফাউনি আসতেছে কিন্তু কোনো স্ট্যাটাস আপডেট হয় নাই, আমরা বোল সংশোধনের জন্য আবেদন করছিলাম। ভাই এখন আপনি বোল সংশোধন কোথায় আবেদন করছিলেন, অফলাইন অনলাইন কোথায়? হ্যাঁ, আমরা কিন্তু এখন সবাই জানি যে বিএসপির প্রোফাইল থেকে আমাদের কোনো তথ্য ভুল হলে সেটা আমরা সংশোধন করতে পারবো, পেশাদার অপেশাদার, হ্যাঁ ভাই পারবেন। হচ্ছে সব থেকে ভালো, আপনাদের যদি কোনো ভুল কোনো কিছু হয়ে থাকে তাহলে সেটা সরাসরি অফলাইনে করবেন। অফলাইনে মানে হচ্ছে আপনার কোনো ডকুমেন্ট মানে এনআরই কার্ড যেটাই ভুল হোক না কেন সেটা নিয়ে সরাসরি বিআরটিতে চলে যাবেন এবং বিআরটি থেকে সেটা আবেদন করবেন। কারণ এই পরিবারে এক ভাই ব্রাদার তিনি কিন্তু প্রায় ছয় মাস আগে বিএসপির প্রোফাইল থেকে বা অফ অনলাইনে হোক সে আবেদন করছিল, তো আবেদন করার পর এখন পর্যন্ত সেই নডাটা ফাউন্ড। তো এই ভাই ব্রাদার কিন্তু বলতেছে ভাই এখনো হয় নাই, ছয় মাস হয়ে গেছে, তো এটা কিনা আপডেট হবে কিনা, তো এটার কিন্তু আদৌ নির্দিষ্ট কোনো সময় নাই। তাই আপনাদের উদ্দেশ্যে বলবো আপনার অফলাইনেই এটার আবেদনটা করবেন, যাদের ভুল তথ্য সংশোধন। হ্যাঁ, আপনার একদম সরাসরি বিআরটি থেকে কিন্তু এটার আবেদনটা করবেন, তাহলে এটা আপনাদের জন্য ভালো হবে। কারণ নডাটা ফাউন আসলে এটার কত যে প্যারা কেবলমাত্র যে সকল ভাই ব্রাদার যাদের আছে তারাই কিন্তু বুঝতে পারেন। আর এখন অনেকেই কিন্তু প্রশ্ন করতেছেন যে স্ট্যাটাসের আপডেট হতে কতদিন সময় লাগে। দেখুন, একটি স্ট্যাটাসের আপডেট হতে নির্দিষ্ট কোনো সময় নেই, আজকেও হতে পারে, কালকেও হতে পারে, এক সপ্তাহ পরেও হতে পারে, এটা কিন্তু কোনো নির্দিষ্ট সময় নাই যে এতদিন পরে আপনার সেটা আপডেট হবে। কারণ এই গত দুই দিন আগে যে দুইটি স্ট্যাটাস আপনাদেরকে আমি দেখেছি সেটা কিন্তু এই পরিবারে এক ভাই ব্রাদার তার কিন্তু অলরেডি একদিনের ভিতরে স্ট্যাটাসটি আপডেট হয়ে গেছে এবং আজকে তৃতীয় দিন তার এই এসএমএসটাও চলে আসছে, তাহলে তিনি কিন্তু তার এসএমএসের মাধ্যমে তার স্মার্ট কার্ডটি পেয়ে গেছে। তাই আপনাদের উদ্দেশ্যে বলবো এটার কোনো নির্দিষ্ট সময় নেই, যদি আপনার হাতে সময় থাকে তাহলে যান না একটু বিআরটিতে, দেখুন না একটু খবর নিয়ে, যদিও তো পেতে পারেন আপনার স্মার্ট কার্ডটি, অনেকেরই তো অনেক ধরনের স্ট্যাটাসের পরবর্তীতেও তো পেয়ে যাচ্ছে, এখন এসএমএস আসতে স্ট্যাটাস পরিবর্তন হতে তাদের সার্ভারও সমস্যা হতে পারে। তো সেক্ষেত্রে যদি আপনার হাতে সময় থাকে বিআরটিতে গেলে আপনার স্মার্ট কার্ডটি পেলে এটা আপনার জন্য প্লাস পয়েন্ট না। আর এখানে শুধু সেই সকল ভাই ব্রাদার তারাই কিন্তু আছেন যে আমি কিন্তু কারো স্মার্ট কার্ডটি ডেলিভারি নিয়ে দিই না, আসলে আপনাদের যদি কোনো তথ্য লাগে যে হ্যাঁ আপনার এই স্ট্যাটাসের পরে এটা বা এইখান গেলে আপনারা পাবেন সেটা আপনাদের জন্যই তো ভালো, তাই না? এই পরিবার অনেক ভাই ব্রাদার আছেন, তো এরকম কিন্তু অনেকে আছেন। আমিও কিন্তু আমার ড্রাইভিং লাইসেন্সটা আমি নিজে করিয়েছিলাম, আমি কিন্তু তখন কারো কোনো তথ্য পাইনি, আর এখন সেই বিআরটিতে নাই, এখন কিন্তু স্মার্ট বিআরটিতে হয়ে গেছে, এখন প্রত্যেক জনের হাতের ফোনই হচ্ছে বিআরটি অফিস, মানে আপনার এ টু জেড সব কিছু, টাকা পেমেন্ট করা, ড্রাইভিং লাইসেন্স ডেলিভারি নেওয়া, ফি জমা দেওয়া, স্ট্যাটাস দেখা, সব কিছু কিন্তু আপনার ফোন থেকেই পারবেন। তাই অবশ্যই আপনারা নিজে নিজে করার জন্য চেষ্টা করুন, এটা আপনাদের জন্য ভালো হবে এবং ভালো একটি অভিজ্ঞতা হবে আপনার জন্য এবং আপনিও বুঝতে পারলেন, শিখতে পারলেন, সব কিছু জানতে পারলেন কেন বিআরটি দালাল কত গুলো টাকা দিবেন। তো যাই হোক, এই এসএমএসটা যদি আপনার চলে আসে ভাই তাহলে 100% আপনি ধরুন আপনার স্মার্ট কার্ডটি একদম হাতে পেয়ে গেছেন। আর এই এসএমএসটা যারা কোনো পাননি তারাও কিছুদিন অপেক্ষা করুন, তারাও পাবে এবং স্ট্যাটাসের অপেক্ষা অনেকের স্ট্যাটাস আছে, তো সেক্ষেত্রে আপনার হাতে সময় থাকলে একটু বিআরটিতে যেতে পারেন। তো ভিডিওটি এই পর্যন্ত ছিল, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা করছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।